দিনাজপুরে, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুরে বিভিন্ন এলাকায় হঠাৎ ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক বাড়িঘর। ঘূর্ণিঝড়ে উড়ে গেছে প্রায় 500 ঘরের টিনের ছাউনি, ভেঙে গেছে প্রায় কয়েক হাজার গাছপালা। এতে প্রায় 90 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এসব এলাকায়। রবিবার বেলা 11টায় হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয়। প্রচণ্ড বেগে বয়ে যাওয়া মাত্র 30 সেকেন্ডের একটি ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ এবং ঘোড়াঘাট উপজেলার প্রায় 200 পরিবারের মানুষের জীবন। এ সময় আশ্রয়ণ প্রকল্পের 5 ঘরের টিনের ছাউনি উড়ে গিয়ে পড়ে আছে ধানের জমিতে, ধসে পড়েছে কয়েকটি মাটির বাড়িঘর। বাড়ির তালার ওপরে রাখা সব জিনিসপত্র উড়ে গেছে, তালগাছের মাথাসহ ভেঙে পড়েছে গাছপালা, ঘরে রাখা সকল আসবাবপত্র চাপা পড়েছে মাটির নিচে, সেই সঙ্গে মূল্যবান সকল কাগজপত্র ও শিক্ষার্থীদের লেখাপড়া করার বইগুলো পানিতে ভিজে গেছে। এতে করে চরম কষ্টে অনাহারে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে কষ্ট করে বসবাস করছেন তারা। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে ঝড় শুরু হলে বিরামপুর উপজেলার আশ্রয়ণের 4 সহ বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। বেশ কিছু গাছ ও ফসলের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করে শুকনো খাবার, এক বান্ডিল তিন ও নগদ অর্থ দেওয়ার ঘোষণা করা হয়েছে। দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিক বলেন, ঘূর্ণিঝড়ে আমার আসনে প্রায় 100 বাড়িঘর, গাছপালা ও ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের 3,000 টাকা, এক বান্ডিল টিন ও শুকনো খাবার দেওয়া হবে। এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে 5,000 করে টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। গাছের নিচে চাপা পড়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও 10-15 জন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।